প্রথম যেদিন তোমার বাসায় যাই, সেদিন থেকে একটু একটু করে একে অপরকে জানতে শুরু করেছি মাত্র। কেন জানি একটুও সংকোচ না করে সব কিছু খুলে বলতে আমায়, তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সব কিছু। মনের গহীনে জমে থাকা কথাগুলো বলে হালকা হতে, তাই না? বুকের বোঝা নামে পুনরায় তাজা হয়ে উঠতে তুমি। জানো, তখন বুঝতাম না, এখন বুঝি। বেশিরভাগ সময় বসতাম তোমার সবুজে ঘেরা বারান্দায়। বারান্দাটা অবশ্য আমার খুবই পছন্দের। তোমার ফ্ল্যাটে ঢোকা মাত্রই সুন্দর একটা গন্ধ আমার নাকে আসতো, খুব ভালো লাগতো আমার। তুমি বুঝতে কি না আমি জানি না, এটা বোধ হয় তোমারই কোনো প্রসাধনীর গন্ধ। এই প্রসাধনীর সাথে পাল্লা দিয়ে লতা পাতার ফুলে ঢাকা বারান্দাটাও সৌরভ বিতরণ করত অকৃপণ ভাবে। সবসময় আকাশের দিকে পিছন ফিরে বেতের চেয়ারে বসতে দিতে আমায়। তারপর আমরা গল্প জুড়তাম অফরন্ত। গল্প করতে করতে এতটাই গল্পের ফাঁক ফোকরে হারিয়ে যেতাম, বিকেল গড়িয়ে দিনের আলোকে রাতের অন্ধকার কখন যে গিলে খেত সে খেয়াল আমাদের কখনোই ছিল না। বেশিরভাগ গল্পই হতো তোমার আমার ঘর সংসার সাজানোর স্বপ্ন নিয়ে। সময়ের সাথে পাল্লা দিয়ে তুমি কথা বলতে শুরু করতে অনর্গল। অপেক্ষা করতাম বিষণ্ণতা রাত্রি পেরিয়ে কখন যে তোমার চোখে মুখে ফুটে উঠবে উজ্জ্বল আশার আভা, অতল স্পর্শ চোখে নেমে আসবে গভীর সমুদ্রের মায়া। এই পড়ন্ত বিকেলে বারান্দায় বসে ভাবছি কেন তুমি সময়ের সাথে পাল্লা দিয়ে অনর্গল কথা বলতে। আমি জানতাম না সময়ের সাথে পাল্লা দিয়ে গল্প বলার মতো করে তুমি হুট করে হারিয়ে যাবে সময়ের আগেই। কেমন আছো তুমি ওপারে? দোয়া করি যেভাবেই থাকো, যেখানেই থাকো, ভালো থেকো। আর এভাবে অনন্তকাল আমার পাশে থেকে অদৃশ্য হয়ে আর গন্ধ ছড়িয়েও তোমার সেই ব্যবহৃত পারফিউমের। মিডিয়া বাজারের আজকের পর্ব এখানেই শেষ করছি। নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।